আমরা মাত্র বিয়ে হয়েছে, এর মধ্যে ভালোবাসা আপনি কোন পূজা পাইলাই? আমার মনে হয় কি আপনাদের প্রেম প্রীতি ভালোবাসা বোধহয় অনেক ছোট থেকে হইতেছিল, তার জন্য আপনাদের বাপ মা আপনাদের প্রেম প্রীতি ভালোবাসার বিয়েটা মাইনে নেয় নাই, বিয়ে করতে পারে নাই, তাই না? এখন মনে হয় আপনাদের দুইজনের বাবা মা মরে গেছে, তার জন্য আবার বিয়ে করতে আইছেন, তাই না? আমরা বিয়া করছি প্রেম প্রীতি ভালোবাসার কারণে না, আমরা অন্য একটা দরকারে বিয়া করছিলাম আর কি। আপনার কি এটা প্রথম বিয়ে? না না না, মাশাআল্লাহ, আমার তিন নম্বর। আমার মাথার ভিতরে জানি কেমন করতেছে, আরো বালা টাকা পয়সা অর্ধেক দিছি তো, আর অর্ধেক দেওয়ার লাগতো না। চলো চলো চলো, আয়ো আয়ো বেটকাই তাও। আপনি কি আমার দুলাভাই লাগেন? যে কোথাও যাইতে হলে আপনার পারমিশন লাগবে আমার? এমনি সকালবেলা থেকে আমার মাথাটা গরম আছে, তারপর ইনেস ঘ্যান 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 করতে। না তোমার মাথা গরম, আমাকে তো বলুন দেখি ঘুমাইতে বল। আরে আমাকে বললে তো ঠান্ডা করে দিতাম, মানে আইস দিলেই তো ঠান্ডা হয়ে যেত, আইস দিয়ে ঠান্ডা করে দিতাম। এমনি মাথাটা গরম আসছে, সকাল থেকে আম্মাকে খুঁজে পাচ্ছি না। খাম তো সারছে গো, সারিলেই সে খাম শেষ। কি কাম সারছে? কি আবার কি, আমি 110% শিওর তোমার মা বাকছে গেছে গিয়া শিওর। আমি ডেম শিওর আমাদের বাড়িতে যে পকেটটা আছে না, তার নজর কিন্তু আমি দেখছি, চোখ খুব খারাপ। তোমার মার দিকে খুদিষ্টি দিচ্ছে এবং তোমার মাকে নিয়ে এসে ফালিয়ে বাগছে। আমি এখন আমি কনফার্ম। খবরদার, আমার মাকে নিয়ে একটা বাজে কথা বলবেন না। আমার মায়ের মেন্টালিটি এত খারাপ না যে ফকিরের সাথে চলে যাবে। আপনাদের মেন্টালিটি ফকিরের মতো, আপনি নিজে একটা ফকির, কথা বলতে ফকিরের মতো। আর খবরদার, জীবনে যদি আমার সামনে কোনোদিন পড়তেন মাইন্ড। কি যে বলো না রিঙ্কি, তোমার ত্রিসীমানায় ই গণিস আর আখে থাকবে, কার পসিবিলিটি আছে? আমি তো তোমার কি চাটতেছি না রি, আমি তো প্ল্যান করে লেছি, বাড়িতে এখন ফালাফালি চলতেছে, নেক্সট প্রজেক্ট তুমি, আমি গণিত তোমাকে নিয়ে ফালাবো, কোথায় যাবে তুমি রিঙ্কি?